আসসালামু আলাইকুম, আমি শতাব্দী চন্দ, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, পিডব্লিউডি এমআইএস ডিভিশন 2। আজকে যে টিউটোরিয়ালটা আমরা ভিডিও টিউটোরিয়াল আকারে দেখাবো, সেটা হচ্ছে যে কিভাবে আপনি আপনার ডিভিশন থেকে আমাদের পিডব্লিউডি ওয়েবসাইটে কন্ট্রাক্টস ইনফরমেশন আপলোড করবেন। সেক্ষেত্রে প্রথমেই আপনাদেরকে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার জন্য আপনি আপনার ব্রাউজারটি ওপেন করুন এবং ব্রাউজারে pwd.gov.bd এই অ্যাড্রেসটি লিখে এন্টার বাটনে ক্লিক করলে আপনি আমাদের এই ওয়েবসাইটটিতে প্রবেশ করতে পারবেন। এরপরে আপনি স্ক্রল ডাউন করে ডান সাইডে নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন, টেন্ডার আর প্রজেক্ট আপলোড। এখানে এই লগ ইন অপশনটা বাটনটায় ক্লিক করলেই আপনি আপলোড করার যে ফর্মটা সেটা আপনি এখানে দেখতে পারবেন। আমি একটু আগেই বলে রাখি, এই ফর্মটা বা এই প্যানেলটা হচ্ছে সেই প্যানেলটা যে প্যানেলের মাধ্যমে আপনি আপনার টেন্ডারগুলো আপলোড করতে পারতেন, আপনি আপনার ডিভিশনে টেন্ডারগুলো আপলোড করতে পারতেন। এই একই প্যানেলের মধ্যে আমরা কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো রেখেছি। এখানে আপনার আপনার ইউজার নেম, আমি টিউটোরিয়ালের জন্য একটা ইউজার নেম পাসওয়ার্ড ব্যবহার করতেছি। এই অপশন, এই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার সাথে সাথে আপনি আপনার টেন্ডার যেগুলো আপনার ডিভিশন থেকে আপলোড করা আছে সেগুলো দেখতে পারবেন। প্রথমত আপনি প্রজেক্টে এই মেনুটাতে ক্লিক করবেন। প্রজেক্ট মেনুতে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে কি কি প্রজেক্ট আপনার অফিসে বর্তমানে অনগোয়িং অবস্থায় আছে। এই প্রজেক্টগুলো সাধারণত প্রজেক্ট ডিভিশন বা পেকু বা যারা এই প্রজেক্ট ডিপিপি রেডি করেছে তারাই এইগুলোকে এন্ট্রি করেছে এবং আপনাকে ট্যাগ করেছে। কোনো কারণে যদি আপনি কোনো প্রজেক্ট আপনি এখানে না পান, তাহলে আপনার সংশ্লিষ্ট প্রজেক্ট ডিভিশনের সাথে কথা বললে ওরা আপনাকে এই ডিভিশন এই 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 প্রজেক্টে আপনাকে ইনক্লুড করে দিবে। এরপরে আপনি দেখে দিবেন যে কন্ট্রাক্টর আর সাপ্লায়ার। এই মেনুতে যাওয়ার পরে আপনি দেখে নেবেন যে আপনার যে যে আপনার আপনার যে কন্ট্রাক্টের আপনার টেন্ডারে যে উইনার হয়েছে সেই উইনারের নামটা এখানে আছে কিনা। যদি না থাকে তাহলে আপনি অ্যাড নিউ ইনফরমেশনে গিয়ে এই তার ভ্যাট অথবা বিন নাম্বারটা, মানে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বারটা দিবেন এবং নেম অফ কন্ট্রাক্টার। এই কন্ট্রাক্টর নামটা যখন আপনি লিখবেন তখন অবশ্যই যেন সেটা নোয়ার উপরে নির্ভর করে হয়। নোয়াতে যে কন্ট্রাক্টরের নামটা যেভাবে লেখা আছে ঠিক সেইভাবে আপনি এখানে নোয়ার নামটা নিয়ে অ্যাড নাও বাটনে ক্লিক করলে এই কন্ট্রাক্টরটা অ্যাড হয়ে যাবে। এরপরে হচ্ছে আপনার কন্ট্রাক্টস ইনফরমেশনে আপনি ক্লিক করবেন। কন্ট্রাক্টস ইনফরমেশনে ক্লিক করার পরে আপনি ওই যে কোনো প্রজেক্টের অ্যাগেনিস্টে আপনি টেন্ডার যে টেন্ডারগুলো করেছেন সেই টেন্ডারগুলোর কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো আপনি এখানে আপলোড করতে পারবেন। কন্ট্যাক্টস ইনফরমেশন আপলোড করার জন্য আপনি অ্যাড নিউ কন্ট্যাক্ট ইনফরমেশন এই বাটনে ক্লিক করবেন। এই বাটনে ক্লিক করার পরে ধরে নেওয়া যাক আমরা একটা প্রজেক্টকে সিলেক্ট করলাম কনস্ট্রাকশন অফ, এরপরে আমরা সেই টেন্ডারের আইডিটা বসালাম, ধরে নিলাম 36342। নেম অফ টেন্ডার আমরা বললাম যে বলে নিলাম যে আমাদের টিউটোরিয়াল সুবিধা নেম অফ টেন্ডার, টেন্ডারের নামটা আমরা এখানে বসাবো। এরপরে অফিসিয়াল কস্ট স্টিমেট যেটা সেটা এখানে লাখে বসাবো, সে লাখ ধরে নিলাম যে 54 লাখ টাকার একটা প্রজেক্ট, মানে একটা কন্ট্রাক্ট টেন্ডার হয়েছিল, সে টেন্ডারের 54,00,650 এরকম একটা ভ্যালু বসালাম। নেম অফ কন্ট্রাক্টারের জায়গায় আমরা যদি উইনার একজন হয় তাহলে একজনকে সিলেক্ট করব, আর যদি এটা জেভি হয় তাহলে যা যে যে কোম্পানি কন্ট্রাক্টার উইন করেছে সেই কন্ট্রাক্টারের নামগুলো এখান থেকে সিলেক্ট করবো। সেক্ষেত্রে একটা সিলেক্ট করতে গেলে আপনাকে আপনি শুধুমাত্র একটাতে ক্লিক করলেন, দ্বিতীয় যদি আরও দু একটা যদি সিলেক্ট করতে হয় তাহলে আপনি কন্ট্রোল চেপে বাকিগুলোতে সিলেক্ট করার চেষ্টা করবেন। কন্ট্রোল চেপে যা যাকে যাকে আপনার যে যে আপনার উইনার হয়েছে তাকে এখান থেকে সিলেক্ট করলেই এটা সিলেক্ট হয়ে যাবে। যদি কাউকে ডিসিলেক্ট করতে চান, মানে ভুল করে সিলেক্ট করে ফেলেছেন, তাহলে আবার কন্ট্রোল চেপে ওটার উপরে ক্লিক করলে এটা ডিসিলেক্ট হয়ে যাবে। এরপর আপনি কন্ট্রাক্ট অ্যামাউন্ট, যে অ্যামাউন্টটা তার সাথে কন্ট্রাক্ট হয়েছে সেই কন্ট্রাক্টটা বসিয়ে দিবেন, সেটাও আপনি লাখে লিখবেন। আমি বল আগেই বলে রাখছি এটা শুধুমাত্র টিউটোরিয়ালের জন্য একটা ভ্যালু এবং একটা কন্ট্রাক্টরকে অ্যাড করে, এটা অবশ্যই কোনো রিয়েল সিনারিও না। হ্যাঁ, অ্যাপ্রুভিং অথরিটিটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন, টেন্ডার মেথডটা আপনি সিলেক্ট করেন ওপেন টেন্ডার মেথড,
এরপরে আপনি প্রোকিউরমেন্ট টাইপ থেকে এই প্রোকিউরমেন্টটা কোন টাইপের হয়েছিল, ওয়ার্কস, সার্ভিস অর গুডস, যেটাই হোক না কেন আপনি সেটা সিলেক্ট করুন। ধরে নিলাম ওটা ওয়ার্কসে হয়েছে এবং এই কন্ট্রাক্টে যদি এখন পর্যন্ত কোনো বিল পেমেন্ট করা হয় সে বিল অ্যামাউন্ট এখানে লিখবেন। ধরে নেওয়া যাক আমরা 20 লাখ টাকা তাকে পেমেন্ট করেছি, সুতরাং আমি 20.00 লিখে দিলাম। ফাইন্যান্সিয়াল প্রোগ্রেস, কত টাকা এই টেন্ডার ভ্যালু ছিল, কন্ট্রাক্ট অ্যামাউন্ট কত ছিল এবং বিল পেড কত হয়েছে, সেইটার উপরে নির্ভর করে আপনি ফিজিক্যাল প্রোগ্রেসটা দিবেন। ধরে নেওয়া যাক আমি একটা অ্যাজাম্পশন, আমি ক্যালকুলেশন না করে বলতে চাই 30% ফিজিক্যাল প্রোগ্রেস ধরে নিলাম। আমি ফিজিক্যাল প্রোগ্রেস আমি ধরে নিলাম যে 40%। এরপরে ডেট অফ অ্যাপ্রুভাল, কয় তারিখে অ্যাপ্রুভাল হয়েছে টেন্ডারটা, এটা ক্যালেন্ডার থেকে আপনি সিলেক্ট করে নিলেন। ধরে নেওয়া যাক এটা আমাদের 4 তারিখে অ্যাপ্রুভাল হয়েছে, আগেও ধরতে পারেন। এটা ডেট অফ নেওয়া ধরে নেওয়া যাক আমরা 15 তারিখে ধরি আমাদের বোঝার সুবিধার্থে। ধরে নেওয়া যাক আমাদের 15 তারিখে অক্টোবরে নেওয়া হয়েছে, অ্যাপ্রুভাল হয়েছে 4 তারিখে নেওয়া হয়েছে, কন্ট্রাক্ট সাইনিং আমরা যে ডেটটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম, ধরে নেওয়া যাক আমরা 11 তারিখে কন্ট্রাক্ট সাইনিং করেছি। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে ওয়ার্ক কমপ্লিশন ডেটটা আপনারা ফাঁকা রাখবেন যদি এই ওয়ার্কটা শেষ না হয়ে থাকে, আর যদি শেষ হয়ে যায় তাহলে এখানে ওয়ার্ক কমপ্লিশন ডেটটা আপনি সিলেক্ট করুন। আমি বলি আগে এখানে বলে রাখছি, প্লিজ ব্লাঙ্ক ইফ নট কমপ্লিটেড, যদি এটা কাজ শেষ না হয় তাহলে এটাকে ব্লাঙ্ক রাখবেন। এবং আপনার ডিভিশনের নামটা অটোমেটিক্যালি এখানে সিলেক্ট করা আছে, আজিমপুর পিডব্লিউ ডিভিশন আজিমপুর, আপনার ডিভিশনের নামটা অটোমেটিক্যালি রাখা, এটা শুধুমাত্র আজিমপুর দিয়ে আমি লগ ইন করেছি বিধায় এটা আজিমপুর দেখাচ্ছে। রিমার্কসের ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে যে এখানে বলে রাখা হচ্ছে যে ইফ জেবি প্লিজ রাইট বিজনেস শেয়ার অফ ইস কন্ট্রাক্টার, মানে যদি এটা জয়েন্ট ভেঞ্চার হয় তাহলে এই টেন্ডারে কন্ট্রাক্টরদের বিজনেস শেয়ার কত। ধরেন আমরা আমরা সিলেক্ট করেছিলাম দুইজনকে, যে দুইজন কন্ট্রাক্টর মধ্যে জিকেবি অ্যান্ড কোম্পানি, এম এস আলমগীর খান, আপনি এখানে লিখে দেবেন যে জিকেবি হচ্ছে গিয়ে যদি এরকম হয় যে 56% অ্যান্ড হাসান, পুরো নামটাই লিখে দিবেন, আমি শুধু টিউটোরিয়ালের পারপাজ একটু সংক্ষিপ্ত করে দেখাচ্ছি। এবং হাসান হচ্ছে দিয়ে আপনি অ্যাড নাও বাটনে ক্লিক করবেন, অ্যাড নাও বাটনে ক্লিক করার সাথে সাথে এটা অ্যাড হয়ে যাবে। আমি অ্যাড নাও বাটনে ক্লিক করলাম, অ্যাড নাও বাটনে ক্লিক করলে যে প্রজেক্ট নাম এবং প্রজেক্ট করে অটোমেটিক্যালি প্রজেক্ট থেকে চলে আসছে, টেন্ডার আইডিটা, ডিসক্রিপশন অফ ওয়ার্ক, এখানে নামটা দেখাবে, কন্ট্রাক্টর নেম, যেহেতু দুইটা কোম্পানি ছিল সেহেতু দুইটা কোম্পানি এখানে দেখাচ্ছে, এবং নো অডিটটা দেখাচ্ছে এবং কম্পিউটার নট। যদি আপনি মনে করেন যে এখানে আপনার কোনো জায়গায় কোনো ইনফরমেশনে গ্যাপ হয়েছে বা ভুল হয়েছে, আপনি আবার এডিট বাটনে ক্লিক করে এই জিনিসগুলো এডিট করতে পারেন। যেমন নেম অফ টেন্ডার আপনার ভুল হয়েছে, আপনি সেক্ষেত্রে এখানে আপনি লিখে দিতে পারেন যে এস্টাবলিশমেন্ট আপ 560 মডেল মস কিউস এট আজিমপুর। এবং একই সাথে যদি আপনি চান যে না আপনার এই নেম অফ কন্ট্রাক্টর উইনারের কোনো জায়গাতে ভুল হয়েছে, এটা আলমগীর খান না হয়ে এটা আলমগীর খান না হয়ে এটা আলমগীর খান না হয়ে এটা হাসান অ্যান্ড সন্স হওয়া উচিত ছিল, তাহলে আলমগীর খানকে ডিসিলেক্ট করে কন্ট্রোল চেপে বা হাসান অ্যান্ড সন্স কে সিলেক্ট করে আবার এখান থেকে আপডেট বাটনে ক্লিক করবেন। আপডেট বাটনে ক্লিক করে দেখেন যে আপনার ডিসক্রিপশন অফ ওয়ার্ক 40.5 টিসির মতন হয়ে গেছে, এখানে জিকেবি কোম্পানি প্রাইভেট লিমিটেড কমা হাসান চান্স হয়েছে, চাইলে আবার আপনি এখান থেকে এডিট করতে পারবেন। যদি আপনি আবার এই নেম অফ কন্ট্রাক্টরের ক্ষেত্রে কোনো ভুল করে থাকেন, কন্ট্রোল চেপে যাকে ডিলিট করতে চান তাকে ডিসিলেক্ট করেন,
যেটা বলছিলাম যে ধরা যাক আমি কন্ট্রোল চেপে জিকেবিকে আমি ডিসেলেক্ট করব, আমি কোভিড ট্রেডার্সকে ইনক্লুড করবো, সেটা কন্ট্রোল চেপে আবার এই কোভিড ট্রেডার্স উপর ক্লিক, এটা সিলেক্ট হয়ে যাবে এবং আপডেট বাটনে গিয়ে আমি আপডেট না হতে ক্লিক করে দেব। এটাই হচ্ছে টোটালি কিভাবে আপনি প্রজেক্টগুলো দেখবেন, প্রজেক্টে গিয়ে প্রজেক্টগুলো দেখবেন যে এই প্রজেক্টগুলো আপনাকে ট্যাগ করা আছে। আপনার যদি কোনো প্রজেক্ট ট্যাগ করা না থাকে তাহলে যে ডিভিশন সেই প্রজেক্টের কাজ করতেছে প্রজেক্ট ডিভিশন তাকে জানান, সে আপনাকে ট্যাগ করে দিবে। তারপরে আপনি কন্ট্রাক্টর অর সাপ্লায়ার গিয়ে দেখবেন যে আপনি যে কন্ট্যাক্ট ইনফরমেশন দিতে চাচ্ছেন সেখানে কন্ট্রাক্টর, সেখানে কন্ট্রাক্টর নেমটা এখানে আছে কিনা। সেই নামটা না থাকলে আপনি অ্যাড নিউ কন্ট্যাক্ট ইনফরমেশনে গিয়ে কন্ট্রাক্টর নামটাকে অ্যাড করবেন। কন্ট্যাক্টসে গিয়ে আপনি অ্যাড নিউ কন্ট্যাক্ট ইনফরমেশনে গিয়ে আপনি নতুন কোনো কন্ট্যাক্ট ইনফরমেশন অ্যাড করতে পারেন। টোটালি এই ছিল আমাদের আজকের ভিডিও টিউটোরিয়াল। এছাড়াও পরবর্তীতে যদি আপনার কিছু জানার প্রয়োজন হয় আমাদেরকে অবশ্যই আপনারা ফোন করতে পারেন, আমরা যতদূর সম্ভব আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবো। জি, সালামু আলাইকুম।